আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাদের যে সুন্দর মনে হচ্ছে এটা দেওয়া হয়। আমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসে ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো। আসলে ব্যাপারে কি আর বলবো, আমি সাকিব খান। সাকিব খান কি? সরি, সাকিব খান কি? আপনি তো স্যার হৃদয় খান। ও আচ্ছা আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি হৃদয় খান, আমাকে নিজের ফ্ল্যাটে কেন? আমাকে যদি লিটনের ফ্ল্যাটও ছেড়ে দেওয়া হয়, ভালোবাসার পোকা যেহেতু আছে আর আমি এই বিষয়ে ডক্টরেট করা। জি স্যার, আমরা জানি স্যার, আপনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে 3 বছর আগে ঢাকা ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেহেতু এই বিষয়ে আমি ডক্টরেট করা, লিটনের ফ্ল্যাটে শুয়েই আমি ইন্টারন্যাশনাল লেভেলে একটি লিঙ্ক বের করে দেখাবো। আর যেটা দেখে ইনশাল্লাহ সবাই বলবেন না, এটা বাংলাদেশের মধ্যে একটি ইন্টারন্যাশনাল লেভেলের একটি লিঙ্ক, যেটা মিথিলা এবং জামালপুরের ডিসি উভয়ের লিঙ্ককে ক্রস করবে ইনশাআল্লাহ। জি স্যার, আমরা এটাই আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শোনা যাইতেছে না তো? আর শোনা কই, সরি, আর মাইক কই? আর এখনো তোমায় নিয়ে কবিতা লিখি, চোখের নোনা জলে। কাট কাট কাট, এত সুরে না, এত সুরে না, এত সুর কেন? মানুষ হজম করবো না। মাহফুজুর রহমানরে চিনো? চিনো তুমি? তো উনার মতো গাও, ফিল গানটাকে ফিল করো ভিতরে, এত সুর কারো ভালো লাগে না। ওকে ওকে ওকে, ওভাবে গাইবো। আবার এখনো তোমায় নিয়ে কবিতা লিখি, এখনো তোমায় নিয়ে গল্প লিখি, কিভাবে তুমি গেলে চলে মনে সুপ্রদীপ জেনে। বাবি তোর বাবি একটা ভাবি, ওরে কিউট রিশাটা আমার, আমার রিশা, আমার রিশা, রিশা তোমার নাম নিশা না?
আমার আসল পরিচয় পাইলে তোরা খাড়ায় মুটা দিবি, বনে টাইম পাবি না। এখনো সন্দেহ আছে বাপি যা, কার আতঙ্ক সন্দেহ এখনই দূর করে দিতেছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো, আপনি আমার পবিত্র ভালোবাসার সাথে আপনার জঘন্য টাকার তুলনা করলেন, কত টাকা দিতে পারবেন আপনি? কত টাকা? আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য কত টাকা চাই তোর? 50? 100? 150? 200? এর বেশি একটা টাকাও পাবি না। যেহেতু তুই গরিব কিন্তু ছোট লোক না, অতএব তোকে বড় লোক করার জন্য আমি আরো 50 টাকা বাড়িয়ে দেব, 250। এর বেশি একটা টাকাও পাবি না তুই আমার থেকে। আপনার মেয়ের জীবন থেকে যেতে যেতে একটা গোল্ড লিফ খাবো না, তা কিছুতেই সম্ভব না। গোল্ড লিফ এখন 8 টাকা না, 10 টাকা। পাটাকে শর্ত আছে, আমাকে অর্ধেক দিতে হবে। এ ফকিনির পোলারা, আমার জুতা চিচ্ছে কেঠায়, আর আমি তো একবার আইছি। আমি ছিঁড়েছি, তোর তো ভাগ্য ভালো ছিঁড়ে নিতে আসিস নি, না তোরা তোর জুতার মতো ছিঁড়ে ফেলতাম। আপনি কে ঠায়, আপনার দেখা তো আমার মানুষ বলে মনে হইতেছে না। অবশ্যই মানুষ, আমি আল্লাহর সৃষ্ট জীব, নাম আমার বাদশাহ। আমার হোক আমার আশেষ, আপনার মতো ফকিনির পোলার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতো ফকিনী পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আই যে অবস্থা। এই ফকিনী পোলারে গাড়ির তোল। কি রে, কি ইংলিশ গলি কে? বুঝতে পারছি চৌধুরী সাহেব। বাহ চৌধুরী বাহ, আমার তালি লাগে, বাহ চৌধুরী বাহ, বাহ চৌধুরী ভাই, বাহ চৌধুরী ভাই, চৌধুরী ভাই, চৌধুরী ভাই, কলা কলা এই যে এন্ডা লবি, আরাক ওই জায়গায় যাবেন। আচ্ছা আচ্ছা, পুরো পেপো এদিকে, ঠিক আছে।